তোমরা আগের ক্লাসে শিখেছো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আজকে আমরা তোমাদের ভালোভাবে শেখাবো কিভাবে অপ্রকৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করা যায়। কয়েকটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দেওয়া আছে পরপর, ক খ গ ঘ ঙ। এই অপ্রকৃত ভগ্নাংশগুলিকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করব এবং মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করলে কি উত্তর হবে সেটা আমরা দেখাবো। চলো শুরু করা যাক। লিখলাম এখানে তেরোর দুই ভগ্নাংশটি ছিল, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করতে গেলে উপরের যে লবটি আছে সেটিকে ভাগ করতে হবে নিচের হর দিয়ে, 2 6 12, এক ভাগশেষ থাকছে। তাহলে উত্তর হবে 6 পূর্ণ 1/2। 6 যে ভাগফল থাকছে সেটা হয়ে যাবে পূর্ণ, ভাগশেষটি হবে লব এবং নিচের অংশটি হবে হর। 6 পূর্ণ 1/2 উত্তর। তারপরে চলে আসছি আমরা 18/5। 18/5 আমরা লিখলাম, এবার 18টাকে 5 দিয়ে আমরা ভাগ করছি, লবকে ভাগ করছি হর দিয়ে। 5 3 15, 3 পড়ে থাকছে, তাহলে উত্তর হবে 3 পূর্ণ 3/5। 3 পূর্ণ 3/5 উত্তর। 18/5 মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করলে উত্তর হবে 3 পূর্ণ 3/5। পরবর্তী গ 110/3, 110 আমরা 3 দিয়ে ভাগ করব। 110 লিখলাম, 3 3 9, 2 0, 3 6 18, 2, তাহলে উত্তর হয়ে যাবে 36 পূর্ণ 2/3। 36 পূর্ণ 2/3, 36 পূর্ণ 36, যেটা ভাগফল বেরিয়েছে সেটা পূর্ণ, ভাগশেষটি হবে লব, অনুচ্ছেদ অংশটি হর। 1002/4, 1002/4, তাহলে 1002 আমরা 4 দিয়ে ভাগ করব। 4 2 8, 2 0, 4 5 6 20, এখানে 2 নামলো, 0 বসিয়ে এখানে 0 দিলাম, তাহলে উত্তর হবে 250 পূর্ণ 2/4, 250 পূর্ণ 2/4। তারপরে চলে আসছি আমরা 1002/5, 1002 আমরা 5 দিয়ে ভাগ করব। 5 2 10, 0 বসিয়েছি, 0 বসিয়ে 0, 2 নামিয়েছি, 0 বসিয়ে 0, 2, উত্তর হয়ে যাবে 200 পূর্ণ 2/5, 200 পূর্ণ 2/5, 270 ভাগফল, সেটা হয়ে যাবে পূর্ণ, যে নিচের অংশটি আছে হর, যে নিচে যে ভাগশেষটি বেরিয়েছে সেটা হয়ে যাবে লব এবং হরটি হর থাকবে, 200 পূর্ণ 2/5। তোমরা ভালোভাবে যে এক্সারসাইজ অঙ্কগুলি রয়েছে এগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। কোশ্চেনটা দেওয়া আছে 105/2, খ 109/3, তার উত্তর দেওয়া আছে, কয়ের উত্তর হচ্ছে 52 পূর্ণ 1/2, খয়ের উত্তর হচ্ছে 36 পূর্ণ 1/3, গ 29/3, উত্তর হবে 9 পূর্ণ 2/3, 31/2, তার উত্তর হবে 15 পূর্ণ 1/2। এই যে অঙ্কগুলি রয়েছে ক খ গ ঘ, এগুলি প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, এগুলি সলিউশন করে তার উত্তরগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে বাড়িতে।